এই ওভেন বেকড প্রমফেট ফিশটি বানানোর জন্য একটি বাটিতে দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ফিশ সস এক টেবিল চামচ ভিনেগার হাফ চা চামচ রেড চিলি পেস্ট হাফ চা চামচ রেড চিলি পাউডার হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিন তৈরি করা মিক্সারটিকে মাছের উপরে দিয়ে দুই পাশে ভালো করে মাখিয়ে নিন এরপর এটিকে ফ্রিজারে সারা রাত ধরে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিন ম্যারিনেট হয়ে যাওয়ার পর এটিকে একটি বেকিং ক্রেটে দিয়ে ওভেনে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ওভেন বেকড প্রমফেট ফিশ এই রেসিপিটি আপনাদের ভালো লাগে থাকলে আর এরকম আরও অনেক মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন